Assalamualaikum. আশা করি মামা আপনারাও ভালো আছেন, আমি আবুল মামাও ভালো আছি। তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যাই যে অবস্থানে আছেন, আমার অন্তরস্থল থেকে সালাম রইল মুসলমান মামার প্রতি সালাম, আসসালামু আলাইকুম, হিন্দু দাদার প্রতি আদাব, অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ। দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার, আবুল মামা বাইক সেন্টার। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। তাই আসুন ব্যবসার জগতে চলে যাই। গততে ইভু বলক দেওয়া ছিল, জি গাড়িটা দেখতে পারছেন, ডিজিটাল স্মার্ট কার্ড 14 থেকে 24, কাগজপত্র ফুল। এই গাড়িটা ভিডিও দেওয়ার উদ্দেশ্য কি জানেন? বেচার গাড়ি 542 ধারার সংবিধানে লেখা আছে, বেচার গাড়ি ভিডিও দলে বিধায়ক। এই রকম যদি ব্যবসা করি, ধরেন একটা গাড়ি 1-1.5 হাজার টাকা লাভ করে বৌসলার বাড়ির থোয়া হওয়ার নাই, বৌসল শ্বশুর বাড়ির থোয়া লেবি। তার কারণ ব্যবসার ধর সিগন্যালের বাজার নাই, শোরুম দাম ঠিকই আছে। যাইহোক শর্ট ভিডিও দিব, আমার মামাদের ভিডিও দেখে গাড়িটা দেখে শুনে কিনলো কি অবস্থায় না ধরেন। আসসালামু আলাইকুম, আমি আবুল মামার ভিডিও দেখে আসছি, ফেসবুক এবং ইউটিউবে দেখছি গাড়ি অনেক ভালো ভালো ভিডিও দেয়, আমি গাড়িটা নিয়ে অনেক দিচ্ছি, গাড়িটা অনেক ভালো, আশা করি আপনারাও আসবেন, গাড়ি দেখে শুনে ভালোভাবে নেবেন। আমার বাসা হচ্ছে বগুড়া রাজাপুর, আপনারাও আসবেন, যাই যেখানে থাকেন আপনারা সবাই আসবেন, গাড়ি অনেক ভালো দেয়। অসংখ্য ধন্যবাদ আবুল মামার বাইক সেন্টারের পক্ষ থেকে। আপনারা এইভাবে সিলেক্ট করে অবশ্যই ছবি দেবেন, ঘোড়ার আইডি কার্ড দেবেন, অর্থাৎ সরাসরি আসে দেখে শুনে চাইলে শুনে নিলে আমি কিন্তু মজা পাই। যাই হোক আর ব্যানে না দে বলা বক্তব্য শেষ, সোনার বাংলাদেশ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন, আমি আবুল কাউকে জোর করে দেই নে, আমি আবুল কাউকে জোর করে লই নে। অবশ্যই আপনারা কেউ দেখেন ফেসবুক, কেউ দেখেন ইউটিউব, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।